হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আগের দিন আমি গড়িহাটে গেছি, তোমরা জানো, আর গড়িহাটে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো প্রথমে দেখাই না একটা ঢাকাই শাড়ি, কালারটা না ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ ম্যাজেন্টা কালারের। এটা একদম পিওর যে ম্যাজেন্টা কালার, মানে জাম কালার ঠিক না, মানে একটু রানী খাসা কালার, আর পুরোটাই এরকম কাজ রয়েছে। পুরোটা আমি খুলছি না, বাট এরকমই কাজ রয়েছে পুরোটা, যেরকম আর কি জামদানি হয়। কালারটা ভীষণ সুন্দর। তো এবার কার জন্য কিনেছি এখনো জানি না, মানে গিফট দেবো আর কি, সেই জন্য কিনেছি। এটা একটা কিনেছি, এটা আমার ভীষণ ভালো লেগেছে, আর কালারটার জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে। এরপর দেখো একটা ইয়েলো কালারের, এই কালারটাও আমার ভীষণ ভালো লেগেছে। এটাও একটা ঢাকাই জামদানি, ছোট ছোট মানে ছোট ছোট কাজ করা রয়েছে যেরকম থাকে আর কি। আর এটা এমনি কমন শাড়ি, কিন্তু বেশ সুন্দর লাগলো। দেখো আঁচলটা তো এরকম, আঁচলটা এরকম পুরোটাই কাজ রয়েছে। পাটটা খুব সুন্দর। এরপর দেখো এই শাড়িটা, এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটা কি নাম জানি না, একটা সিল্ক টাইপের কোনো শাড়ি, কিন্তু দেখো পাটটা ঠিক এরকম, পাটটা গোল্ডেন জরির কাজ করা রয়েছে, আর পাটটা রাস্ট কালার, আর বডিটা পুরো দেখো, বডিটা হচ্ছে কি এরকম কালার, রাস্ট কালার রয়েছে আর রানি কালার রয়েছে। আর না ভীষণ সফট, মানে হাতে ধরে হাতে ধরে দেখলাম এত সফট শাড়িটা। দেখো এটা একটা, এই জায়গাটা দেখো, এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছে। কালারটা খুব মিষ্টি কালার, খুব সুন্দর কালারটা, পাড়টা এত সুন্দর। দেখি এটা কাকে দিই, মানে ঠিক করিনি কাকে কাকে দেব। আর দেখো এটা কিনেছি আমার জন্য, এটা টি শার্ট, এ হাতাটা আমার ভীষণ পছন্দ হয়েছে ওই জন্য কিনেছি, আর কালারটা খুব সুন্দর। আর সামনে দেখো ফেব্রিকের কাজ রয়েছে, সুন্দর দেখো, এটা ফেব্রিক, হ্যাঁ এটা ফেব্রিকের কাজ রয়েছে, খুব সুন্দর। এটা কিরকম হয়েছে তোমরা জানিও, এটা আমি আমার জন্য কিনেছি। আর দেখো এটা একটা শার্ট, এটা কিনেছি আমার শ্বশুর মশাইয়ের জন্য। দেখো এটা একটা ওই কি কালার বলবো, কি কালারটা বলা যায় কি কালারটা জানি না, কিন্তু আমার শ্বশুরমশাই এরকম টাইপের কালারই মানে পরে আর কি। অনেক সুন্দর সুন্দর কালার ছিল, কিন্তু উনি এরকম টাইপের কালার পরে, সেজন্য এরকম টাইপের কালারই নিয়েছি। শার্টটা বেশ সুন্দর লাগলো আমার, আর কালারটা সত্যি খুব ভালোই। কালারটা খুব সুন্দর, একটা আনকমন কালার, মানে আনকমনও ঠিক না, একটু অন্যরকম কালার। আর এটা হলো সঞ্চয়নের জন্য, দেখো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমরা একটু জানিও কিরকম লাগলো। এটা ওই ফুল স্লিপি না হাফ, ফুল, খুব সুন্দর কালারটা লেগেছে দেখো।
আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা, জানি না ওর কিরকম লাগবে, তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা বলো এটা কিরকম লাগলো। পুরোটা খুলছি না, নাহলে ভাঁজ করা না ভীষণ প্রবলেম, আর ছেলেদের জামা না ভাঁজ করার প্রবলেম রয়েছে। আর দেখো এইটা, এটা হচ্ছে, এটা আমি শাশুড়ি মার জন্য, কিন্তু এটা শাড়ি নয়, এটা হচ্ছে কি সালোয়ারের পিস, মানে কি বলবো, এর মধ্যে ওড়না ঠোড়না সবই রয়েছে, টি পিস যেটাকে বলে। এটা না, এটা আমি খুলবো না, বাট ওড়নাটা না খুব সুন্দর, সেটা আমি কী করে দেখাই, দাঁড়ো, এই যে এই যে এই যে এটা হচ্ছে দোপাট্টাটা, এইটা পেস্তা কালার যেটা বলে। আরও অনেক ভালো ভালো কালার ছিল, কিন্তু কি বলতো ডিপ ডিপ কালার তো আর পড়বে না শাশুড়ি মা এগুলো পড়বে না, তাই জন্য না এই কালারটাই নিয়েছি। এই কালারটা কি বলতো, এই কালারটা পড়তে পারে, সাদার উপর রয়েছে না, যে কেউ পড়তে পারে এই কালারটা, সেই জন্য ভেবে আমি এই কালারটাই নিলাম, পেস্তা কালার। আর না কাপড়টা না ভীষণ সব, ভীষণ মোলায়, মানে পরে কোনো কষ্ট হবে না, গরমকালে ইজিলি পরা যাবে, খুব সফট কাপড়টা, ওই জন্য আমার আরও বেশি পছন্দ হয়েছে। আর অনেকগুলো কালার অপশান ছিল, ব্লু ছিল, মেরুন ছিল, কিন্তু সেগুলো পরবে কিনা তো জানি না, সেই জন্য এইটাই নিলাম, জানিও কিরকম হয়েছে। আর দেখো এটা হচ্ছে কি সোফার কভার, এটা ওই মার বাড়ির জন্য, এটা মেরুন কালারের সোফার কভার, কমনই, একটা কমনই বলতে পারো, মানে কমন কমন কালার একদম, এইটা নিয়েছি। আর এইটা হচ্ছে ওই মার জন্য টেবিল ক্লথ নিয়েছি, টেবিলে পাতার জন্য, দেখো হোয়াইট কালারের উপর নেওয়া হয়েছে, এটা পুরোটা খুলছি না, আমার টেবিল ক্লথ আর কি খুলবো, ব্যাস এগুলি কেনাকাটা করা হয়েছে গড়িহাট থেকে। কারণ ওই গরমের মধ্যে না আর মানে কিচ্ছু দেখার, মানে কিছু দেখতে আর পারিনি, মানে কিছু দেখবো সেটুকুনি দেখতেও আর পারলাম না, মানে গরমের মধ্যে মানে কি বলবো, হাঁসফাঁস হাঁসফাঁস মতো অবস্থা, এতটা গরম, মানে এত ঘাম হচ্ছে, আমাদের দিল্লিতে তো এরকম ঘাম ঠাম হয় না, তাহলে বুঝতে পারি না, এখানে এত ঘাম হচ্ছে, এত গরম। তো যাই হোক, এগুলি মানে কেনা দরকার ছিল, সেই জন্য কিনতে গেছিলাম। তোমাদের কিরকম লাগলো তোমরা জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।